আজকে আমি নিয়ে চলে এসেছি কলেজ গার্ল লুক কেমন করে ক্রিয়েট করতে হয়। লং কুর্তি বা শর্ট কুর্তি এগুলো পরতাম আমি তখন, মানে যখন কলেজে পড়তাম তখন টি শার্ট ও পরতাম না, কুর্তি পরতাম সবসময়, না হলে লং যে চুড়িদার গুলো হয় সেগুলো পরতাম জিন্সের সাথে। তো আমাদের ব্যাপারটা আলাদা, আর এখন অনেক চেঞ্জ হয়েছে, সবাই একটু সাজুগুজু করে মোটামুটি যেতে পছন্দ করে। তো সত্যি তো মানুষ আপডেট তো করবেই নিজেকে, তাই না? তো যাই হোক, তো যারা যারা কলেজ গার্ল আছে তাদের জন্যই এইরকম একটা লুক। আমি জানি আমাকে কলেজ গার্ল বলে মানাচ্ছে না, কারণ আমি অনেকটাই উঁচুতে মানে এজে অনেকটাই বড় হয়ে গেছি, এখন কলেজে পড়ার মতো নয়। হয়তো তোমরা হাসাহাসি করবে, বাট প্লিজ এরকম করো না। তো যাই হোক, এরকম একটা হালকা মেকআপ দিয়েছি, কারোর কাছে যদি মানে সিম্পল যদি মাস্কারা লাইনার আর কাজল থাকে আর লিপস্টিক থাকে এটা মেকআপ করাই যায়। তো কিভাবে আমি এই সিম্পল একটা কলেজ গার্লের মতো মেকআপটা করেছি সেটা দেখে নাও। প্লাস চুলটাও বাঁধা, দেখো একদম সিম্পল ভাবে চুলটা বেঁধেছি। ওকে, তো দেখে নাও। দেখো মাত্র এই কয়েকটা প্রোডাক্ট দিয়ে আজকে কিন্তু আমি মেকআপটা করব। ফার্স্ট দেখো আমি নিয়ে নিয়েছি বায়োটেকের টোনার। তো ফার্স্ট আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছিলাম, এবার টোনারটা জাস্ট লাগিয়ে নিচ্ছি। অনেকে কটন দিয়ে লাগাতে পারো, আমি হাত দিয়েই লাগাই, তাই জন্য আমি হাত দিয়েই লাগিয়ে নিলাম। এবার ইউজ করব একটা ময়েশ্চারাইজার, যে যেমন ময়েশ্চারাইজার ইউজ করো। আমি শীত গ্রীষ্ম বর্ষা সবই এই বায়োটেকের ভিটামিন সি ময়েশ্চারাইজারটা ইউজ করি, তো এটাই আমি লাগিয়ে নিচ্ছি। এইবার দেখো প্রাইমার হিসাবে আমি ইউজ করছি অ্যালোভেরা জেল। অনেকে প্রাইমার ইউজ করো বাট আমার পছন্দ নয়, তাই জন্য আমি অ্যালোভেরা জেলটাই ইউজ করছি। আর এটা দেখো অ্যাপেলোর অ্যালোভেরা জেল। এবার নিয়ে নিচ্ছি ল্যাকমির ফাউন্ডেশন। তো যেহেতু কলেজ লুক তো হালকাভাবে মেকআপ করব, বেশি একদম গর্জিয়াস হবে না, তার জন্য দেখো একটুখানি নিয়ে নিয়েছি। আর এই যে এবার একটা ব্লেন্ডার নিয়েছি, এটা ফার্স্ট আমি জলে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে বাড়তি জলটা একদম নিকড়ে ফেলে দিয়েছি। তো ভেজা ব্লেন্ডারটা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো হয়ে গেল আমার ফাউন্ডেশন লাগানো। এবার দেখো লুজ পাউডার একটু লাগাচ্ছি, শুধু আমি চোখটাতেই লুজ পাউডার লাগাবো, কারণ বেশি যদি লুজ পাউডার লাগাই তাহলে কিন্তু মুখ একদম সাদা হয়ে যাবে। তার জন্য চোখে যেহেতু কাজল পরবো তার জন্য শুধু চোখটাতেই আমি একটু লুজ পাউডার নিয়ে নিচ্ছি। এবার দেখো আমি আইব্রোটা ঠিক করে নিচ্ছি, আর আইব্রোটা এবড়ো খেবড়ো হয়ে আছে, তাই জন্য জাস্ট পেন্সিল দিয়ে হালকা করে নিয়ে নিচ্ছি, বেশি নেব না। আর যেহেতু দিনের বেলার লুক তো একদম বেশি চলবে না, তো এটা নিয়ে ব্রাশ দিয়ে একটু ঠিক করে নিলাম। তো দেখো আইব্রোতে কাজল নিয়েছি বলে আমার একদমই বোঝা যাচ্ছে না, জাস্ট হালকাভাবে নিলাম। এবার দেখো আমার কাছে আছে ল্যাকমির দুটো লাইনার, একটা হচ্ছে যে সরু, এটা দেখো মোটা ব্রিসেলস আছে, এটা পাতলা। তো যেহেতু হালকা করে আমি লাইনারটাও লাগাবো, মোটা করে লাগাবো না, তাই এইটা ইউজ করছি।
একদম কোণার থেকে টানছি, আর আউটলাইন বড় করব না, কারণ বুঝতেই পারছো একদম যেহেতু হালকা তো কোণার আর লাগাবো না, আর যেহেতু কলেজ লুক তো বেশি একদমই করা যাবে না। তো দেখো আমার লাইনারটা পরা হয়ে গেছে, এবার পরবো কাজল। তো নিয়ে নিলাম দেখো ল্যাকমির কাজল, এটা আমি নিচের আউটলাইন এবং আপার আউটলাইন দুটোতেই নেব, কারণ ওপরেও যদি নিই তাহলে কিন্তু চোখটা আরও সুন্দর লাগবে। তো দেখো আমার কাজল একটা চোখে পরা হয়ে গেছে, আর একটা চোখে আমি লাগিয়ে নিচ্ছি। ব্যাস, আমার চোখে লাগাতে গিয়ে কাজলটা গেল ভেঙে। তো যাই হোক, এটাকে আমি ঠিক করে নিচ্ছি, ঠিক করে আবার ঠিক করে নিচ্ছি। তো এবার দেখো আমি নিচে একটুখানি লাইনার লাগিয়ে নিচ্ছি, কারণ কি বলতো আমার কাজল পড়লেও নিচটা একদম কালো হয়ে যায়, পুরো চোখের তলা কালো হয়ে যায় না যদি লাইনার লাগাই। লাইনার লাগালে ওটা গার্ড হয়ে যায়, তাতে কি হয় কাজলটা অনেকক্ষণ ধরে থাকে চোখের মধ্যে, কোনো অসুবিধে হয় না। তো দেখো একদম কমপ্লিট। এবার আমি নিয়ে নিচ্ছি ডেজলারের মাস্কারা, তো এটাও আমি লাগিয়ে নিচ্ছি। তো দেখো আমার চোখের কাজ একদম কমপ্লিট। এবার শুধু লাস্ট ফিনিশিং বাকি হচ্ছে লিপস্টিক, তো লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। আর অনেকের নাকি অসুবিধা হয় লিকুইড লিপস্টিক লাগাতে, আমি জানি না, বাট আমার তো মনে হয় লিকুইড লিপস্টিক লাগানো সব থেকে সহজ আর সব থেকে তাড়াতাড়ি হয়, আমার আমার ক্ষেত্রে যেটা হয় সেটাই বললাম। তো দেখো আমার লিপস্টিকও লাগানো কমপ্লিট, একদম আমি রেডি কলেজ গার্ল লুক নিয়ে, বাট ভেবো না আমি কলেজ গার্ল। দেখো আমার লুক একদম কমপ্লিট, আর তোমরা দেখলে একদম কয়েকটা জিনিস নিয়ে জাস্ট একটু সেজে নিলাম। এবার শুধু পরবো কানের দুল, আর আমি যেহেতু একটা ডিপ কালারের জামা পরেছি তাই জন্য একটা হালকা কানের দুল পরবো, কারণ আমার ডিপের সাথে হালকা হালকার সঙ্গে ডিপ এরকম বেশি ভালো লাগে। অনেকে কি করে ম্যাচিং ম্যাচিং করে, ম্যাচিং জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না, কারণ সব ম্যাচ হয়ে গেলে বোঝা যায় না, একটু আলাদা টাইপের হলে তবে ভালো হয়। তো আমি সবসময় এরকমই করি, একটু ডিপ কালারের কিছু করলে তার সাথে হালকা কিছু করি এরকম। তো এই দুলটা দেখতে মনে হবে খুব ভারী, বাট একদম হালকার উপরে। তো এইবার হচ্ছে চুল বাঁধার পালা, চুলটাও আমি একদম সিম্পল ভাবে বাঁধবো। তো দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি, আর ফার্স্ট আমি মাঝখানে একটা সিতে করে নিচ্ছি, যদিও আমার সিতে ভালোভাবে পড়ে না মাঝখানে, জানি না কেন। তো দেখো ফার্স্ট ওপরের চুলটা একটু সিকিউর করে নেওয়ার জন্য আমি একটা খোঁপা বেঁধে নিচ্ছি। এইভাবে দেখো খোঁপাটা করেছি, এবার নিচের চুলগুলো আমি একটা গার্ডার দিয়ে বেঁধে নিচ্ছি ফার্স্ট। তো দেখো এইভাবে গার্ডার দিয়ে বেঁধে নিয়েছি, এবার ওপরের চুলটা আমি ছেড়ে দেব। এবার ওপরের চুলটা আর নিচের যে বেঁধে রাখলাম চুলটা দুটো একসাথে নিয়ে আমি বেঁধে নেব। আমার একদম লুক কমপ্লিট। তো তোমরাও এইভাবে কলেজে যাওয়ার আগে হালকা একদম মেকআপ করে নিতে পারো, যারা যারা একদম মেকআপ পারো না। আমিও খুব একটা যে মেকআপ পারি তাও নয়, তাও কিন্তু হালকার উপরে মেকআপ আমি করতেই পারি, একদম হালকা আর সিম্পল, 5 মিনিটও লাগবে না মেকআপ হয়ে যাবে। আর আমাদের সময়ের কথা বাদ দাও, তো কেমন লাগছে কমেন্টস করে জানিও।
तो मेरे को कुछ चैलेंज बोलिए, मैं कर लूंगी। ओके, राजगुरु टाटा।